সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মদ রোজি আক্তার, প্রভাষক, বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। শিক্ষার্থীরা, আজ আমার এসএসসি শ্রেণী একাদশ বিষয় জীববিজ্ঞান অধ্যায় তৃতীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিন্যাস শুরু করেছিলাম, সেখানে আমরা অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিন্যাসের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণীর দেহ মিলে মোট 28টি অ্যামাইনো অ্যাসিড থাকে। এদের মধ্যে অ্যামাইনো অ্যাসিডকে আবার তিন ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড এবং হিটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। আজ আমরা আলোচনা করব যে 20টি অ্যামাইনো অ্যাসিডের তালিকা আছে, সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি লেখায় চলে যাই। 20টি অ্যামিনো অ্যাসিডের তালিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তালিকাটা লক্ষ্য করি যে অ্যামিনো অ্যাসিড, এরপর আমরা দেখব যে এর সংক্ষিপ্ত নাম। শিক্ষার্থীরা, প্রথমে আমরা লক্ষ্য করি যে এক নম্বরে আছে লিউসিন। লিউসিনের সংক্ষিপ্ত নাম LEU। এরপর আমরা লক্ষ্য করি যে দুই নম্বরে আছে আইসোলিউসিন। আইসোলিউসিনের সংক্ষিপ্ত রূপ বা আই। এবার আমরা লক্ষ্য করি তিন নম্বরে আছে লাইসিন। লাইসিনে আমরা লক্ষ্য করি যে LYS বাকি। চার নম্বরে আছে মিথিওনিন। METM। পাঁচ নম্বরে আমরা লক্ষ্য করি যে ভ্যালিন। VALV। ছয় নম্বরে আছে সেরিন। SER বা S। সাত নম্বরে আছে ওরোলিন। PROP। আট নম্বরে আছে থিওনিল বা TAR বা টি। নয় নম্বরে আছে
অ্যালানিন। এল এ বা এ। 10 নম্বরে আছে টাইরোসিন। TYR বা Y। 11 নম্বরে আছে হিস্টিডিন। AIS বা AIS। 12 নম্বরে আছে অ্যাসপারাসিন। অ্যাস প্যারা জিন। ASN বা N। 13 নম্বরে আছে হিস্টিডিন। 16 CYSC। 14 নম্বরে আছে আর্জিনিন। ARGR। 15 নম্বরে আমরা লক্ষ্য করি গ্লাইসিন। GLY বা G। 16 নম্বরে আছে ট্রিপ্টোফ্যান। TRPCW। 16 নম্বরে আমরা দেখি যে 17 নম্বরে গ্লুটামিন। GLN বা ও। 18 নম্বরে আমরা লক্ষ্য করি আছে গ্লুটামিক অ্যাসিড। GLU বা ই। 19 নম্বরে আমরা লক্ষ্য করি অ্যাসপারটিক অ্যাসিড। ASP বা D। 20 নম্বরে আছে ফিনাইল অ্যালানিন। PHE বা I। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লক্ষ্য করলাম যে 20টি অ্যামাইনো অ্যাসিডের একটি তালিকা দেখলাম। এখানে দেখলাম যে প্রথমে আছে লিউসিন, আইসোলিউসিন, তারপরে দেখলাম যে মিথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপার প্যারাজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন। এরপর আমরা এর পাশে লক্ষ্য করলাম যে ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার অ্যাসিড এবং ফিনাইল অ্যালানিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো 20টি অ্যামাইনো অ্যাসিডের তালিকা। তোমরা বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব যে অ্যামাইনো অ্যাসিড আমাদের কি ধরনের কাজ করে থাকে। অ্যামাইনো অ্যাসিডের এখন আমরা দেখব যে অ্যামাইনো অ্যাসিডের কাজ, অ্যামাইনো অ্যাসিড আমাদের কি ধরনের কাজ করে থাকে।
প্রোটিন তৈরি করে আমিষ সংশ্লেষণ করে। এক নম্বর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে আমিষ সংশ্লেষণ করে। এবং জীবদেহ গঠনে ভূমিকা রাখে। দুই নম্বর কাজে আমরা দেখতে পাই যে জীবদেহ গঠনে ভূমিকা রাখে। তিন নম্বরে আমরা দেখতে পাই যে ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। চার নম্বরে আমরা দেখতে পাই যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাঁচ নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লক্ষ্য করি যে এটা হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের জীবদেহ গঠনে ভূমিকা রাখে এবং প্রোটিন তৈরি করে আমিষ সংশ্লেষণ করে থাকে। এরপর আমরা লক্ষ্য করি যে দেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। ছয় নম্বর কাজ আমরা দেখতে পাই যে চুল ও নখের কোলারয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক পদার্থ সৃষ্টিতে সহায়তা করে। চুল এবং নখের কয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে 20টি অ্যামাইনো অ্যাসিডের তালিকা। আমরা পূর্বে ক্লাসে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই সূত্র ধরে আমরা পরবর্তী অংশটুকু দেখলাম যে 20টি অ্যামাইনো অ্যাসিডের তালিকা। এরপর আমরা দেখলাম যে অ্যামাইনো অ্যাসিডের কি ধরনের কাজ আমাদের সাহায্য করে থাকে, যে প্রোটিন তৈরি করে আমিষ সংশ্লেষণ করে, জীবদেহ গঠনে ভূমিকা রাখে, ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং দেখলাম যে চুল এবং মুখের কোলারয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে এটা সাহায্য করে থাকে। শিক্ষার্থীরা, আশা করব যে তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।